একাধিক পুরুষের সাথে আমার বাপ মা দুই তিনবার হাতে নাতে ধরছে। কয়েকবার তাকে দেখছি এবং ছেলেকে বলছি যে এই বউ চরিত্র ভালো না বাবা। এবং সে বিভিন্ন মানুষের সাথে ফেসবুকিং বলেন, ভিডিও কলে থাকে, তার কিন্তু প্রমাণ আছে আমার কাছে। এখন আপনারা যদি চান আমি দেখাইতে পারি, আমার কাছে ভিডিও কলিংয়ে সে বিভিন্ন রাত বিরাত কথা বলে ঘরের দরজা আটকে। দেখেন রাত একটা থেকে দেড়টা বাজে, ফিল্টার মেরে পরপুরুষের সাথে কথা বলতেছে। সে যদি আমাকে হাজবেন্ড দাবি করে থাকে তাহলে সে কোনো পরপুরুষ বা বন্ধু বান্ধবের সাথে রাত বিরাত করে ফিল্টার মেরে তো কথা বলবে না। এই যে আর একটা কিন্তু, হ্যাঁ এই দেখছেন, একজনকে 5 লাখ টাকা দিয়ে মাস আস্তে 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 ওটা দেখছেন, এটা লেজার চেইন। এই যে যারা নাইক হয় তাদের যে মুখ সমান করে বা স্কিনিং করে, এই দেখেন তার নাম কিন্তু, হ্যাঁ দেখেন, হ্যাঁ হ্যাঁ প্লিজ ক্লিয়ার। সে তো বললো গরিব ঘরের মেয়ে, তাই না? তাহলে তার কাছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড কোথা থেকে আসলো প্লিজ? এবং সে বিভিন্ন সময় বলতেছে তারে খাইতে দেওয়া হয় না, পড়তে দেওয়া হয় না। এবং দেখেন এর ভিতরে দেখেন এই যে বিভিন্ন সময় দামি দামি মোবাইলগুলো কিনে, কিন্তু এগুলো সব রিসিট কার্ড সব কিন্তু আছে। এগুলো কই টাকা পায়, টাকাগুলো কোথায় পায় তারা জিজ্ঞেস করবে। ডাক্তার সুলতানা নাজনীন ইবনে সিনা 2 বছর যাবত, হ্যাঁ হ্যাঁ 2 বছর যাবত আপনি ওষুধগুলো দেখেন, এটা কি ওষুধ, এই যে গাইনোমিক্স VC, আমি জানি না এটা কিসের জন্য ইউজ হয় প্লিজ, হ্যাঁ এবং আপনারা যদি খোঁজ খবর নেন যে তার কোনো ব্যাংক ডিপোজিট আছে কিনা, সে কিন্তু বলছে যে তার বাবা গরিব কৃষক, আমি নাকি তার কাছে যৌতুক চাইছি, তাই না? এটাই তো মেন কন্টেন্ট ছিল। আপনারা তার ব্যাংক স্টেটমেন্টটা দেখতে পারেন, তার ব্যাংকে কোনো ডিপোজিট আছে কিনা। গরিব কৃষক হলে তো আর পাকা বাড়ি থাকবে না, পাকা বাড়ি থাকবে না। আপনারা তার গ্রামে একটু খোঁজ নিয়ে দেখেন যে আসলে কোনো পাকা বাড়ি আছে কিনা। হ্যাঁ এখন এগুলো কে করে দিছে বা টাকার উৎসটাকে আপনারা একটু খোঁজ দিতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ কয়েকবার তাকে দেখছি এবং ছেলেকে বলছি যে এই বউ চরিত্র ভালো না বাবা। সে তো বাসায় থাকে না, থাকি তো আমি ঢাকায় এসেও থাকি, গ্রামের বাড়িও থাকি, গ্রামের বাড়িও আমার সাথে থাকে, আবার এখানে আমার সাথে থাকে, কিন্তু ঢাকায় আমি আসলে সে খুব বিরক্ত হয়, খুবই বিরক্ত হয় বউ।